বুধবার রাতে অশান্তি ছড়ায় হাওড়ায়। মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, জখম একাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে প্রশাসন। পরিস্থিতিও অনেকটাই নিয়ন্ত্রণে এখন। এই অবস্থায় শনিবার বিধ্বস্ত এলাকায় যাওয়ার চেষ্টা করলেন রাজ্য বিজেপি নেতৃত্ব, কিন্তু পুলিশি বাধার মুখে বেলিলিয়াস রোডে ঢুকতে পারলেন না বিজেপির রাজ্য সভাপতি। আটকে দেওয়া হলো বেলিলিয়াস রোডের ফাঁসি তলার কিছুটা আগেই। প্রশাসনের বাধা উপেক্ষা করে বিজেপি নেতৃত্ব যাতে এলাকায় ঢুকতে না পারেন, সেই জন্যে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। পুলিশের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বচসা চলে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বের। ওঠে শেখ শাহজাহানের প্রসঙ্গ। ইলিয়াস রোডে ফাঁসিতলা মোড়ের কাছে দুই পক্ষের মধ্যে অশান্তি হয়, রাত গভীর রাত পর্যন্ত চলে, সেই অশান্তি দফায় দফায় অশান্তি হয়, এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মূলত যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি, একটা মিছিলকে কেন্দ্র করে এই দুপক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। বেলিলিয়াস রোডে অশান্তির পর 72 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, এখনও 144 ধারা প্রত্যাহার হয়নি। এই অবস্থায় আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যকে নিশানা করেন বিজেপি সভাপতি, ছুঁড়ে দেন হুঁশিয়ারিও। পুলিশ 144 তখনই লাগায় যখন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। তার মানে এই পুলিশ প্রশাসন নিজেরা স্বীকার করে নিচ্ছে যে 72 ঘন্টা হয়ে গেছে, তারপরে 144 চলছে, মানে ল অ্যান্ড অর্ডার নট আন্ডার দ্য কন্ট্রোল অফ পুলিশ, ঠিক, এটা নিজেরা অ্যাকসেপ্ট করছে। তাই একটা এই দেশে পশ্চিমবঙ্গে যদি 72 ঘন্টা হয়ে যাওয়ার পর যদি এরা কন্ট্রোল করতে না পারে, তাহলে এই পুলিশ থেকে কী লাভ? পুলিশ সরে যাক না, দেখি তারপরে কত বোম আছে, কত গুলি আছে, আমরাও নিয়ে আসবো প্রয়োজনে, যদি ওরা লড়াই করতে চায় আমাদের সাথে। গত বছর রামনবমী উপলক্ষে হাওড়ায় এক দফা অশান্তির ঘটনা ঘটেছিল, নতুন বছরেও বিরাম নেই অশান্তিতে। প্রশাসন কিংবা সাধারণ নাগরিক দুপক্ষেরই আরও সচেতনতা সতর্কতা প্রয়োজন, কিন্তু সচেতনতা কোথায় উঠছে প্রশ্ন। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখায়। হাওড়া থেকে ক্যামেরা শুভম জ্যোতির সঙ্গে শান্তনু বরণ, নিউজ টাইম।